আপনার মনে আছে হেফাজত ইসলামের স্টুডেন্টদের বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরে যখন বেনজির বা তার কুত্তা বাহিনীর ঢালাও ভাবে গুলি করে মেরে ফেলছিল, যেখানে রয়্যাল লোকজনরা ঢুকে ডেড বডি গার্ড করছে, গুলি করছে, সিভিল ড্রেসে এসে, আপনার খেয়াল আছে? জি। ওই সময় হাসিনা শেখ একটা কথা বলছিল, কথাটা আপনার মনে আছে? কথাটা কি ছিল? কোন পার্টিকুলার কথাটি আপনি বলতে চাচ্ছেন? কথাটা ছিল, ওখানে তো কোনো লোকজন মারা যায় নাই, গায়ে আলতা মেখে রাস্তায় ঘুরে শুয়েছিল। তো জনাব জ্যাকব মিল্টন, আমি শুরু করতে চাই নেত্র নিউজের তোলপাড় করা আয়নাঘর প্রতিবেদনটির বিষয়টি নিয়ে। আপনি জানেন যে ডিজিএফআই কর্তৃক গুমের ঘটনা উন্মোচিত হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে, এবং ভিন্ন মতাবলম্বী সাধারণ নাগরিকদেরকে পুলিশ, র‍্যাব সহ আওয়ামী লীগের যারা ক্যাডার, তারা কিন্তু গুম, বিচার বহির্ভূত হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এগুলো করে আসছে। এবং এই প্রসঙ্গে কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাচেলে তিনি কিছু সুনির্দিষ্ট বক্তব্য রেখেছেন। তো সামগ্রিকভাবে এই বিষয়গুলো নিয়েই আমি শুরুতে আপনার মন্তব্য জানতে চাই। Good question. It's a timely question. It's very relevant question at this time. আমি আর আপনি প্রায় প্রত্যেক সপ্তাহে একটা সাবজেক্ট আলোচনা করি হইতেছে। পৃথিবীর সবাই মিথ্যা কথা বলে, আপনি মিথ্যা কথা বলেন, আমি মিথ্যা কথা বলি, বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা মিথ্যা কথা বলে, সাংবাদিকরা মিথ্যা কথা বলে, প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে, প্রেসিডেন্ট মিথ্যা কথা বলে। শুধু বাংলাদেশের ফ্যাসিস্ট রুলার হাসিনা এবং তার পাঁচাটা গোলামরা, তারা সবাই সত্য কথা। এখন আর একটা দেশের লোকজনরা সত্য কথা বলে, ওটা হইতেছে হাসিনা শেখের গডফাদার। ভারত, স্পেশালি এই মুহূর্তে ভারতের একটা মৌলবাদী, হিন্দু মৌলবাদী সরকার আন্ডার মিস্টার মোদী। এখন আয়নাঘরের সাবজেক্টটায় যে মুহূর্তে নেত্র নিউজ নিউজটা করছে, এর আগেই, আগের সপ্তাহে, আপনার খেয়াল আছে কিনা জানি না সাকিব, আমি আর আপনি কথা বলছিলাম বাংলাদেশের আর ভারতের নিরাপত্তা চুক্তি নিয়ে। ওই নিরাপত্তা চুক্তির আওতায় যে ক্লজগুলো আমি পেয়েছি এবং আমি বলেছিলাম আপনাকে, আপনার মনে আছে যে এই এই ক্লজে তারা এই কাজগুলো করছে। তো এই সাবজেক্টগুলো সম্পর্কে আমি যখন কথাবার্তা বলছি, কোইনসিডেন্সিয়ালি নেক্সট ডেতে অর্থাৎ পরের দিনই নেট্রো নিউজের নিউজটা বের হচ্ছে। ইটস এ ভেরি অথেন্টিক রিপোর্ট, তারা যেভাবে নিউজটা করছে। যতটুকু সম্ভব বাংলাদেশের মতো জায়গায় গিয়ে এই ফ্যাসিস্ট রুলারের বুকের মধ্যে ঢুকে তার হৃৎপিণ্ডের ছবি তোলা খুব কঠিন, আর সেটা যদি হয় র দ্বারা বেষ্টিত, সেটা যদি হয় ডিজিএফআই দ্বারা বেষ্টিত। একটা সাবজেক্ট আমি বারবার বলি, আমি আর আপনি, আমরা বাহিরে একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, কিন্তু যে কোনো একটা দেশের, একটা কান্ট্রিকে, স্টেটকে যখন আপনি চ্যালেঞ্জ করতে যান, ওই চ্যালেঞ্জ করতে গেলে দুরূহ ব্যাপার কি হয়, ওখানে আমাদের কোনো অ্যাক্সেস থাকে না, আমরা কি করি তখন? আশ্রয় নেই, কোনো না কোনোভাবে ওখানে ঢোকা, আমরা কোনো সোর্স ব্যবহার করি। দুনিয়ার যত পুলিশ আছে, সবার ভিতরে আমি আর আপনি বলতে পারবো না যে দুনিয়ার সব পুলিশ 100% তারা অনৈতিক, অসৎ এবং তারা ভালো না, তারা দেশপ্রেমিক না, এ কথা বলা যাবে না। আর্মির ভিতরেও যত র দিয়ে ঘেরা থাকুক, ওখানেও কিছু দেশপ্রেমিক আছে। এখন আমরা তাদের সাহায্য নিই, আমরা তাদের সাহায্য নিয়ে যে খবরগুলো বের করি, আমি অনেক সময় কিছু নিউজ আমি বের করি, নেট্রো নিউজ দেখলাম খুব ভালোভাবে, খুব এফেক্টিভ একটা নিউজ করছে। তো এখন যখন মিশেল ব্যাসলেট এই সাবজেক্টটা নিয়ে কথা বলছে, আলগা মোমেনের কয়েকটা সাবজেক্ট নিয়ে আমার মনে পড়ে। উনি বলছে যে এ ধরনের তো কোনো ঘটনা বাংলাদেশে ঘটে না, আর এখানে মানে এ ধরনের কোনো কিছু ঘটলে এখানে রাস্তায় আন্দোলন হতো, লোকজন কান্নাকাটি করতো, এই করতো, সেই করতো। তো সেক্ষেত্রে তাদের কথাবার্তায় মনে হয়েছে বাংলাদেশে গুম নিয়ে কেউ কোথাও কান্নাকাটি করে না। ওয়েরাজ আপনি নিজে চিন্তা করে দেখেন, কয়েক বছর ধরে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী কথায় কথায়, আপনার মনে আছে কিনা জানি না, ইলিয়াস আলীর বউকে নিয়ে কান্নাকাটি করে একেবারে কোলে তুলে লোকজনকে নিয়ে বলছে
আসলে উনি ওই সময় কোনো ওয়াদা করছে না কি বলছে, নাকি কানে কানে বলছে যে যে মরে গেছে তাকে যেতে দাও, কি বলছে আমি জানি না, কিন্তু সান্ত্বনার সুরে দেখা গেছে তাদের সাথে কয়েকজনের সাথে উনি মিটও করছে। এবং এটা বাংলাদেশের জনগণের কাছে ওয়েল নোন যে দিনকে দিন প্রতিদিন গুমের সংখ্যা বাড়ছে, প্রতিদিন নিখোঁজ হয়ে যাচ্ছে লোকজন। তারপরে নেট্রো নিউজ যখন এই নিউজটা করলো, একেবারে ফুটেজ দেখায় দিল কোথায় ছিল, ওখান থেকে দুজন সার্ভাইভার যারা কোনোভাবে নিজেদেরকে রক্ষা করে বাইরে চলে এসছে, স্পেশালি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম, এরা দুইজন যে বেরিয়ে এসছে, দুইজনে বেরিয়ে এসে এই দুইজন মানুষ দেশের বাহিরে গিয়ে যেভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে তারা ব্যাখ্যা করছে, হাসিনুর রহমান এখনো দেশে আছেন, এখনো দেশে আছেন, তিনি দেশে কোথায় আছেন কোনো খবর আছে? তিনি ঢাকা শহরেই আছেন এবং ঢাকা শহরেই তিনি বসবাস করছেন। আমি নিরাপত্তার খাতিরে তার লোকেশনটা আমি না বলছি, কিন্তু তিনি চরম একটি ঝুঁকি নিয়ে কিন্তু তিনি এই দেশের জন্য কাজটি করেছেন। এবং তার সাথে আমার সর্বশেষ আমাদের যে কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে আমি আসলে মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমি জানি যে কোনো মুহূর্তে তারা আমাকে গুম করবে, তারা ইতিমধ্যে দুইবার আমাকে গুম করেছে, আমি দুইবার গুম থেকে ফেরত এসেছি, এবার হয়তো এই নেত্র নিউজের রিপোর্টের কারণে আমাকে মেরেও ফেলতে পারে, কিন্তু আমি দেশের জন্য আমি নিজেকে অবাক হব স্বর্গ করতে আমি 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 অবাক হব না। আমি আপনাকে একটা হিস্ট্রিক্যালি একটা সাবজেক্টকে বলি, ষাটের বা সত্তরের দশকে, আমি সন ওয়াইজ আমি ভুল করতে পারি, আলজেরিয়ান প্রেসিডেন্ট ছিল হুয়ারি বোমেদিন। হুয়ারি বোমেদিনের কথা অনেকেই জানে, উনি একজন আর্মি জেনারেল ছিলেন, কিন্তু উনি কি করলেন, ফ্রান্সের সাপোর্ট নিয়ে ফ্রান্স ওনাকে পাপেট বানালো, পাপেট বানানোর পরে ওনাকে ফ্রান্সে আর লোকজনরা ওনাকে ক্ষমতায় বসালো, যেভাবে হাসিনাকে ইন্ডিয়া বসাইছে। তখন যখন ওই সময় আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতার নাম ছিল আহমেদ বেনদল্লা, তো ওনারা এই হুয়ারি বোমেদিন এসে কি করছে আপনি শুনলে অবাক হবেন, তাকে জাস্ট কিডন্যাপ করে দিল। আহমেদ বেনদল্লা কোথায় আছে পৃথিবীর কেউ জানতো না, কেউই জানতো না আহমেদ বেনদল্লা কোথায় আছে, ঠিক আছে? এক বছর, দুই বছর, পাঁচ বছর, দশ বছর, এক পর্যায়ে হুয়ারি বোমেদিন যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ল, মারা গেল, কোন এক সময় হঠাৎ করে দেখা গেল আহমেদ বেনদল্লাকে কোথাও লুকিয়ে রাখছে, কিন্তু সারাটা সময় ধরে হুয়ারি বোমেদিন বলছে আহমেদ বেনদল্লা দেশ থেকে পালায় যেয়ে কোথাও লুকিয়ে রাখছে। এটা ছিল, তো এর অর্থ কি, বিদেশের সমর্থিত, বিদেশের সাপোর্ট নিয়ে যারা নিজ দেশে শাসনকর্তা বনে এবং শাসনকর্তা বনার পরে জনগণের উপরে যারা স্টিম রুলার চালায়, জনগণকে যারা এভাবে গুম করে, খুন করে, ধর্ষণ করে, তারা এভাবে মিথ্যা কথা বলে। এখন আরো একটা কথা, ওর নাম কি, বাংলাদেশের অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, এর নাম বোধ হয় কামাল অথবা আসাদুজ্জামান, কোনো একটা আসাদুজ্জামান খান কামাল, কামাল এই লোকটা দেখতে আপনি যদি ওর মুখের দিকে তাকান মনে হবে এর চেয়ে ব্রিটিশ বুলডগের চেহারা সুন্দর, মানে আর আপনি যদি আহমেদ কে এই জারি না কামাল, কামাল নামের এই লোকটা, এই অসুন্দর মুখটা নিয়ে যখন ক্যামেরার দিকে তাকিয়ে সে মিথ্যা কথাটা বলে, আসলে এটা গালি দেওয়ার কথা না, কষ্ট পাওয়ার কথা না, স্রেফ এটাই বলতে হয়। মানে এ যখন ক্যামেরার সামনে এসে এই জঘন্য মুখটা নিয়ে মিথ্যা কথাগুলো বলে, সাংবাদিকরা কেন যে ওনার মুখের উপরে পেশাব করে দেয় না, আমি জাস্ট এই চিন্তাটা করি, অথবা কেউ একটা জুতা মেরে দেয়। উনি বলছে যে এখানে তো কেউ গুম হয় না, যদি কেউ গুম হয়েও থাকে তারা অপরাধী, কোনো অপরাধ করার পরে তারা লুকিয়ে আছে। আপনি আপনি শুনছেন তো এই কথাটা, রাইট? জি জি, তারা একটি তালিকাও তারা তৈরি করেছে, দশ জনের তালিকা, যে দশ জনকে তারা জোরপূর্বক বলেছে যে তাদেরকে মিশেল ব্যাচেলের কাছে গিয়ে বলতে হবে যে আমরা আসলে আত্মগোপন করেছিলাম, আমরা আত্মগোপন করেছিলাম, এই ধরনের নাটক তারা সাজিয়েছে, এই ধরনের নাটক এরা ইউজুয়ালি লোকজনরা করে। তো এই কথাটা যখন বলছে, আবার এটা কি কামাল অথবা ওর নাম কি মোমেনের, এই তারা এই কনভারসেশন গুলো কোথা থেকে শিখছে? আপনার মনে আছে হেফাজতে ইসলামের স্টুডেন্টদের বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরে যখন বেনজির বা তার কুত্তা বাহিনীর ঢালাও ভাবে গুলি করে মেরে ফেলছিল, যেখানে রয়্যাল লোকজনরা ঢুকে ডেড বডি গার্ড করছে, গুলি করছে, সিভিল ড্রেসে এসে, আপনার খেয়াল আছে? জি। আচ্ছা, ওই সময় হাসিনা শেখ একটা কথা বলছিল, কথাটা আপনার মনে আছে, কথাটা কি ছিল?
কোন পার্টিকুলার কথা যে আপনি বলতে যাচ্ছেন? কথাটা ছিল ওখানে তো কোনো লোকজন মারা যায় নাই, গায়ে আলতা মেখে রাস্তায় ঘুরে ছিল। জি আকাশে বাতাসে কান্নার রোল, কোন মায়ের বুক খালি হয়েছে, কোন স্ত্রী বিধবা হয়েছে, এগুলোকে উপহাস করে হাসিনা শেখ বললেন যে গায়ে আলতা মেখে ওখানে রাস্তাঘাটে শুয়ে আছে, এখানে তো কোনো লোক মারা যায় না। অর্থাৎ 1300 থেকে 1400 লোককে মেরে ফেললো ওখানে। আমি কখনো কখনো নম্বরটা কন্ট্রোভার্সিয়াল, আমার হিসাবে লোকজনকে আমি যত দূর জানি ওখানে 1700 স্টুডেন্টকে ওই হেফাজত ইসলামের লোকজনদেরকে গুলি করে মারা হয়েছে ওইখানে, ঠিক আছে? তো বলা হয়েছে ওখানে কেউ মারা যায় না, আর যারা শুয়েছিল তাদেরকে অনেক সময় কাউরেজের টাইনে তুলানোর সময় তারা দেখছে তাদের গায়ে আলতা মাখা। এখন হাসিনা শেখ যদি এই কথা বলতে পারে তাহলে হাসিনার পাচাটা নেভি কুকুর আসাদুজ্জামান কামাল অথবা মোমেন, ওদের মতো লোকজন এই মিথ্যা কথাগুলো কেন বলবে না? আসাদ পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলছে যে ওনারা মনে করে, আমেরিকানরা মনে করে বাংলাদেশে সুধিজন নাই, বুদ্ধিজীবীরা নাই, বাংলাদেশে সামাজিকভাবে কোনো লোকজনরা নাই যারা এগুলো দেখে। কথা হচ্ছে বাংলাদেশের সুধিজন কারা আজকে? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে আজকের আপনারা যদি বুদ্ধিজীবী ধরেন, ভারতের কল্যাণ প্রোটেক্ট যারা করে বাংলাদেশে তারাই সুধিজন। সেই ক্ষেত্রে যদি একটা নেরি কুকুরও বলে যে ভারতের সাবজেক্টটার ভারতের ইন্টারেস্ট আমরা প্রোটেক্ট করবো, তো সেক্ষেত্রে ওই নেরি কুকুরটাও বুদ্ধিজীবী। বাংলাদেশের হাসান ইমাম বলেন, বাংলাদেশের রামেন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের ফেরদৌসী মজুমদার বলেন, হাসান ইমাম, জাহানার, এইটা কতগুলো লোকজন আছে, এদের নাম আমি মুখে নিতে আমার মুখে নেওয়ার সাথে সাথে আমার খুলি করতে ইচ্ছা করে। আচ্ছা, তো এরা যদি এ ধরনের কথাবার্তা বলে যে বাংলাদেশের সুধিজন নাই, তারা কেমনে বলে বাংলাদেশের সুধিজনদের অভাব নেই? বাংলাদেশ আরেকজন সুধিজনের কথা হঠাৎ করে আমার এইমাত্র মনে পড়ছে। এই সুধিজনকে আমি আমেরিকায় দেখছি, সুধিজন এর বড় ভাইকে আমি চিনতাম, সুধিজনের বড়, এই কথাটা আমি আগে আরেকবার বলছিলাম, উনি এখন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে কাজ করে, ওনার নাম জাফর। তো ওনার বড় ভাই হুমায়ুন ভাই আমাকে একবার বলছিলেন যে মুক্তিযুদ্ধ এড়ানোর জন্য আমাকে আর জাফরকে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে শশিনা মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দিয়েছিল, যাতে আমাদের মুক্তিযুদ্ধে যেতে না হয়। আর এখন সে বাংলাদেশে যাওয়ার সাথে সাথে সে চেতনার ধারক, হাসিনার একমাত্র কাছের জন, খুব শিক্ষাবিদ, তারাও একজন সুধিজন। এখন মোমেন বলছে যে বাংলাদেশের এই বুদ্ধিজীবী আছে, সুধিজনরা আছে, বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড হলে তারা প্রতিবাদ করত। আমাকে একটু বলেন তো যে বাংলাদেশের গুম খুন নিয়ে যদি কেউ কথা বলে বাংলাদেশে কি এই মুহূর্তে বাইরে থাকবে?